মন্ত্রণালয়ের কাজে সমন্বয়হীনতা দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এক থেকে নতুন 15 প্রকল্প পাস। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন নয়, বিএনপির পদযাত্রায় ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না, উন্নয়ন শোভাযাত্রায় বললেন কাদের। এবং সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের জামিন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতা দূর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রকল্পের কাজে যেন ওভারল্যাপিং না হয় সে বিষয়েও সাবধানতা অবলম্বন করতে বলেছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় এক নির্দেশনা দেন বলে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান। পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রকল্পের কাজ সমন্বয় করতে বলেছেন। এই সময় তিনি আরও জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় 15টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে 18,010,12,00,000 টাকা। এটা শুধু পদযাত্রা নয়, এটি জয়যাত্রা, অধিকার আদায়ের পদযাত্রা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় সরকারের পদত্যাগ দাবিতে এক দফায় দ্বিতীয় পর্যায়ের পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এদিকে মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত মন্ডল এনামের রিপোর্টে। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে মঙ্গলবার গাবতলী থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করে দলটি। সকাল 10:30টায় গাবতলী এস এ খালেক বাস স্টেশনের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না বিএনপি। এ সময় পদযাত্রাকে বিজয় যাত্রা বলেও উল্লেখ করেন তিনি। সারা দেশের মানুষের কাছে শুধু আমরা বিএনপি নই, 36টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে, এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির রোডম্যাপ অনুযায়ী দলটির নেতাকর্মীরা গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর 1, মিরপুর 10, গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, কাউরান বাজার, এফডিসি, মগবাজার, ম্যালিব্যাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায় সাহেব বাজার মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু কিছু জায়গায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের জনগণের জানমাল রক্ষার্থে সব ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া নাগরিক পরিষদের আয়োজনে সদর উপজেলা হলরুমে সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে কেউ অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনটির সভাপতি সাইফুদা দৌলা তরুণের সভাপতিতে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি সহ অনেকে। দেশের উন্নয়ন অগ্রগতি ধারাবাহিকতা রক্ষার জন্য, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকার সবসময় সচেষ্ট। এই পরিবেশ যাতে বিঘ্নিত করতে না পারে, সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, বিএনপির এই সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড বা এই সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র, এ ব্যাপারে সরকার সতর্ক আছে, সজাগ আছে। এইগুলো নিয়ে যদি কখনো বিএনপি এই ষড়যন্ত্রের পথে হাঁটে, সেটাকে কঠোরভাবে দমন করা হবে।
ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিন ভোট চলাকালে সংসদ সদস্য প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস তার টুইটে এই উদ্বেগের কথা জানান। গুয়েন লিখেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে। এছাড়াও হিরো আলমের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই চিকিৎসক ডাক্তার মুনা সাহা ও ডাক্তার শাহজাদী মুস্তারশিদা সুলতানার জামিন মঞ্জুর করেছেন আদালত। এই দুই চিকিৎসকের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোহাগ সুলতান উদ্দিনের আদালতে তাদের জামিন আদেশ দেন। গত 15 জুন আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালত, আসামি শাহজাদী ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবাস সন্ধ্যার আদালত আসামি মুনার জবানবন্দি রেকর্ড করেন। আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে যা উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। রবিবার সন্ধ্যায় আসন্ন এবিসিসিআই এর পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। হাবিবুর রহমান রাজের রিপোর্টে বিস্তারিত। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবিসিসিআই এর 2023-25 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী 31 জুলাই। পরিচালক পদে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা আলহাজ হারুনুর রশিদ সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বলেন, আলহাজ হারুনুর রশিদ সিআইপি 6 বার পরিচালক পদে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। সাবেক এবিসিসিআই এর পরিচালক, আমাদের অত্যন্ত প্রাণের কাছের মানুষ, যিনি এফবিসিসিআইকে দীর্ঘ বছর সময় দিয়েছেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করেছেন, আমাদেরই ভাই বন্ধু, এশিয়ান গ্রুপের কর্ণধার আলহাজ হারুনুর রশিদ সাহেবের কাছে আমরা এসেছি ব্যবসায়ী ঐক্য পরিষদের। আমার সাথে আমাদের প্রার্থীরা রয়েছে, এফবিসিসিআই ব্যবসায়ী তুখন নেতা এবং পরীক্ষিত নেতা, যিনি এফবিসিসিআই এবং ওনার বিভিন্ন সমিতিকে টেক্সটাইল সেক্টরে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। টেক্সটাইল সেক্টরে আজকের যে আধুনিকায়ন, সেই জায়গায় উনি অনেকটা পথিকৃতের মতোই। পরে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নেতারাও আলহাজ হারুনুর রশিদ সিআইপির কাছে ভোট ও দোয়া চান। ব্যবসায়ীদের কি কষ্ট সেটা আমি বুঝি, এজন্য আমি এবার প্রার্থী হয়েছি ব্যবসায়ীদের কথা বলার জন্য, ব্যবসার অধিকার আদায়ের জন্য। আমাদের হারুন আঙ্কেল আমাদের সকলকে ইনশাল্লাহ সেই আমাদের দিক নির্দেশনা প্রদান করবেন। প্রত্যেকটি সদস্য তাদের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে পরিচালক নির্বাচন করবেন। যে পরিচালক তার জন্য এফবিসিসিআইতে যে প্রত্যেকটি ব্যবসায়ীর জন্য আপদে বিপদে পাশে থাকতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআইপি যোগ্যদের নেতৃত্বে আনতে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীদের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। আজ থেকে 20 বছর আগে ইলেকশন করছি এফবিসিসিআইয়ের, আমি দোয়া করি সকলের জন্য ভোট যে যোগ্য হবে সে পাবে। আমি চাই যার ভোট সে দিবে, বিবেচনা করে দিবে, ভালো ভালো লোক আসবে, সেই লোক গুলা এফবিসিসিআইয়ের নেতৃত্ব, দেশের নেতৃত্ব, মানে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যেন আমাদের সামনে কাজ করা যায়, সেই চেষ্টা আমরা করব। তিনি চান আগামী নির্বাচনে তারাই নেতৃত্বে আসুক যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। আমি জানাই অভিনন্দন আমার মাননীয় প্রধানমন্ত্রীরে, যে ব্যক্তি গতকাল 5টি ঘণ্টা একটানা বৈশা এই আমাদের ব্যবসায়ী পরিষদের যে
বক্তব্য কথা শুনছে। এবারকার ভোট হওয়ার পরে আপনাদের সারা বাংলাদেশে সংগঠন আছে, এফবিসিসিআইয়ের যেরকম আছে, চেম্বারের গ্রুপের সংগঠন এরকম আছে, অ্যাসোসিয়েশনের গ্রুপ সংগঠন, এগুলো যদি সব কাজ করে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী হবে। 31 জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে সুষ্ঠু ও সফল হয় সেজন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। গেল রাত 3:30 উপজেলার চড়ারহাট টুলটুলি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে পঞ্চগড় থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও এক শিশু নিহত হয়। এ সময় আহত হয় আরও 9 যাত্রী। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এছাড়াও মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। 17 ডিসেম্বর ডানেডিনের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। 20 ডিসেম্বর নেলসন এবং 23 ডিসেম্বর নেপিয়ারে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে নেপিয়ারে 27 ডিসেম্বর শুরু হবে 2 দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ। বাকি 2টি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইতে 29 ও 31 ডিসেম্বর। গত বছর 2 বার নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ দল। প্রথমবারের মতো সদস্যদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশের সম্প্রচার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সোমবার রাজধানী বাংলা মোটরে অবস্থিত বিজেসি কার্যালয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির ক্রীড়া বিষয়ক নির্বাহী তারিকুল ইসলাম মাসুম। লিখিত বক্তব্য পাঠ করেন বিজেসির ক্রীড়া বিষয়ক যুগ্ম নির্বাহী মাহবুব জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেসির ট্রাস্টি হারুনুর রশিদ, নির্বাহী ইলিয়াস হোসেন, পারভেজ রেজা সহ অনেকে। বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট শিরোনামে এই টুর্নামেন্টটি 20 জুলাই এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। টুর্নামেন্টে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা 25টি। দর্শক, শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দেশ জুড়ে পদযাত্রা করল বিএনপি, কর্মসূচিকে বিজয় যাত্রা বললেন ফখরুল। আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা বিকেলে। যান্ত্রিক ত্রুটি কারণে ফের বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। দর্শক, এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার জন্য।